ভরা মৌসুমেও চট্টগ্রামে অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী, এমনকি সরবরাহ ও আমদানি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বাজার। বড় কোম্পানি ও মিলাররা দাম বাড়ানোয় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। এদিকে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছে ভোক্তারা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। রমজানের বাকি এক মাসের কম, এরই মধ্যে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাহাড়তলি পাইকারি বাজারে মাসের ব্যবধানে পাইজাম, নাজিরশাইল, জিরাশাইল, কাটারি, মিনিকেট, পাড়ি ও চিনিগুড়া বস্তাপতি বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। প্রভাব পড়েছে খুচরা বাজারেও। দাম বাড়ার পেছনে ডলারের দাম বৃদ্ধি ও বিশ্ববাজারে মন্দাসহ নানা অজুহাত ব্যবসায়ীদের। পাইকারি দোকান থেকে যে চালটা নিয়ে যায় ওদের কস্টিং চার্জটা বেশি হয়, তোরা ওই হিসাব করে পর্তা করে বিক্রি করবে, ক্ষেত্র বিশেষে তো একটু বেশি নিতেই হবে। গাড়ি ভাড়ার ব্যাপার আছে, অন্যান্য আনুষাঙ্গিক খরচ আছে, হালকা বৃদ্ধি আছে। এটা শুধু বিশ্ববাজারের মন্দার কারণে, এটা কিন্তু আমাদের দেশের কোনো প্রভাব না। পর্যাপ্ত আমাদের এই সরকারের কাছেও এই চাউল মজুত আছে এবং আমাদের ব্যবসায়ী ভাইদের কাছে প্রচুর মজুত আছে। এখন ঘাটতিটা হচ্ছে যে এই জন্য যে আন্তর্জাতিক বাজারে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলতেছে, এখানে ডলারের দাম প্রচুর পরিমাণে, এখন কি বাংলাদেশে ডলার কিন্তু পর্যাপ্ত ব্যবসায়ীদেরকে দিতে পারতেছে না ব্যাংক থেকে। উৎসাহী জনতা আছে, এগুলো বাড়ছে বাড়ছে বলেই একটা গুজব তুলতেছে। ভরা মৌসুমে দফায় দফায় চালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে নজরদারির দাবি ভোক্তাদের। ব্যবসায়ীরা স্টক করে দাম বাড়াইতে পারে, বোঝেন নাই, এখন তো বাড়ার ই নেই। সব দেশে আমাদের দেশে খালি জোর আসলে দাম বাড়ে, বাইরের দেশে তো জোর আসলে দাম কমে। বর্তমানে চালের দাম অনেক বাড়তি, আমরা আগে কিনতাম 1500-2000 টাকা, এখন সে চাল 2500-3000 টাকা হয়ে গেছে। চাউল কিনতাম 1380 টাকা এই নুরজান, এখন কিন্তু হচ্ছে যে 2500 গত মাসে কিনছি 2900 টাকা দিই মিনিকেট, এখন আমাদের জন্য তো এগুলা অনেক বেশি। চালসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসন সহ সংশ্লিষ্টদের কঠোর হওয়ার পরামর্শ পাহাড়তলি বণিক সমিতির। গভর্নমেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে সর্বক্ষ, যেটা আমাদের কর্পোরেটগুলো, তাদের উপরে গভর্নমেন্ট যদি খেয়াল রাখে তাহলে অবশ্যই চালের দাম স্থিতিশীল থাকবে, আর তারা যদি তাদের উপর ছাড়ি দেয় তাহলে বাজারটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণে থাকবে না। এই জন্য চালের দাম কিছু চাউল এখন আপাতত আরও বাড়ছে, যে চাউলগুলো হলো যে আমাদের যেটা নুরজাহান বলে, নুরজাহানটা আসলে তো আমাদের ইন্ডিয়ান বস্তা, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ডুপ্লিকেট হচ্ছে, ডুপ্লিকেটের মাধ্যমে নুরজাহান তৈরি হচ্ছে। এই চাউলটার কিছু 100 টাকার মতো বাড়ি গেছে। এই প্যাকেটিং কোম্পানিগুলো লক্ষ লক্ষ হাজার হাজার টন চাউল বর্তমানে বিভিন্ন হাস্কি মিলগুলোতে স্টক করছে। বাজারে চালের সংকট কাটাতে আগামী 31 মার্চের মধ্যে চাল আমদানি করার নির্দেশনা দিয়েছে সরকার। দাউদ হাসান, আরটিভি।